এবার বাবুল সুপ্রিয়কে রানু মণ্ডলের সঙ্গে তুলনা জিতেন্দ্র তিওয়ারি। এবার বাবুল সুপ্রিয়কে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শুভেন্দু অধিকারীর কর্মসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান, দেখতে সুন্দর হতে পারেন বাবুল সুপ্রিয়, কিন্তু কোনো কাজই আদর করে মানুষের জন্য তিনি করেননি। আর তাই যদি গায়ক হিসেবে আসানসোলে কাউকে দাঁড় করাতেই হয়, তৃণমূলকে সেখানে বাবুল সুপ্রিয়র বদলে রানু মণ্ডলকে দাঁড় করালে বরং বেশি ভোট পাবে তৃণমূল কংগ্রেস। এবার উনি আসানসোলে জিতেছেন, যদি এবারে লোকসভাতে বলছেন উনি পদে সভা দিন, আমরা চ্যালেঞ্জ করছি যে যদি ক্ষমতা থাকে, যদি এতই উনি পপুলার, তাহলে আসানসোলে আমি জানি তৃণমূল ওনাকে ক্যান্ডিডেট করবে। তৃণমূল জানে যে ওনার চেয়ে রানু মণ্ডলকে ক্যান্ডিডেট করলে বেশি ভোট, এটা তৃণমূল কংগ্রেস ভালো করে। জাস্ট শিল্পী, আগে ভালো গান করতেন, এখন ওনার চেয়ে রানু মণ্ডল বেশি ভালো গান করে। যদি কোনো সিঙ্গারকেই দাঁড় করা যায় তৃণমূল কংগ্রেস রানু মণ্ডলকে দাঁড় করা, ওনার কেন দাঁড় করছেন? না না, কি কোনো দেখতে সুন্দর তো সেটা তো ওনার কোনো ক্রেডিট নেই, ভগবান সুন্দর তৈরি করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।